অ্যাকশন। আসসালামু আলাইকুম, আমরা আজ আপনাদেরকে শেখাবো কিভাবে ফেসবুক ব্যবহার করতে হয় এবং স্বাভাবিক কাজগুলো কিভাবে ফেসবুকে করতে হয়। প্রথমে আমরা ঢুকেছি facebook.com, এটি ফেসবুকের হোম পেজ। এ থেকে আমরা এখন আমাদের ইমেলটি পুশ করব এবং আমাদের পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি যেহেতু রাখাই আছে মেমোরিতে। লোড হচ্ছে। ফেসবুক এমন একটি বিষয় যার মধ্যে আপনি সম্পূর্ণ বিশ্বের সাথে কানেক্টেড হতে পারছেন এবং এর মাধ্যমে আমরা ঢাকায় বসেই সম্পূর্ণ বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করতে পারি। এ হচ্ছে ফেসবুকের প্রধান পেজ। এ থেকে আপনি এখানে আপনার নাম যেখানে থাকবে সেখানে টিপ দিয়ে আপনার নিজের প্রোফাইলটি খুলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ছবি। আমি যদি ছবি পরিবর্তন করতে চাই তাহলে এখানে রয়েছে চেঞ্জ পিকচার অপশন। এখানে টিপ দিয়ে আমি হয় একটি ছবি এখনই তুললাম, টেক এ পিকচার, আপলোড এ পিকচার অর্থাৎ একটি ছবি কম্পিউটার থেকে আমদানির জন্য, অথবা রিমুভ ইউর পিকচার, ছবিটিকে এখান থেকে বাতিল করার জন্য। এখানে আমরা আরো কয়েকটি বক্স দেখতে পাচ্ছি, যেমন ওয়াল, মানুষ আপনার ওয়ালে লিখতে পারেন, আপনি নিজেও লিখতে পারেন, হোয়াট ইজ ইন ইউর অন ইউর মাইন্ড। এখানে আপনি বিভিন্ন প্রকার ফটো, ভিডিও, ইভেন্ট, লিঙ্ক এবং ইত্যাদি দিতে পারেন, অথবা তার আপনার একটি স্টেটাস দিতে পারেন। আমি উদাহরণস্বরূপ একটা স্ট্যাটাস দিলাম, শেয়ার টিপ দিলে আপনার স্ট্যাটাসটি পৌঁছে যাবে। এখানে আপনি আরও ইনফরমেশন দিতে পারেন, ইনফোতে গিয়ে আপনি দেখতেই পাচ্ছেন আমার বিভিন্ন রকমের ইনফো দেওয়া আছে। এখানে হচ্ছে আমার পেজ, যেসব পেজে আমি ফ্যান হয়েছি। এখানে রয়েছে ফটোস, ফটোস ট্যাবে টিপ দিয়ে আমি বিভিন্ন ছবি দেখতে পাবো। এখানে ফটোজ অফ হ্যাক লেখা আছে, এর মাধ্যমে জানা যাবে কোন কোন ছবিতে আমাকে ট্যাগ করা হয়েছে অর্থাৎ আমাকে অংশ দেওয়া হয়েছে। এটি হচ্ছে চ্যাট, কারা কারা এই মুহূর্তে চ্যাটে অনলাইন রয়েছেন যাদের সঙ্গে এখনই চ্যাট করা সম্ভব। এদের মধ্যে যে কোনো একজনের নাম নিয়ে প্রথমে আপনি চ্যাট শুরু করে দিতে পারেন। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি হাই দিয়ে এন্টার দিতে হবে, এন্টার টিপ দিতে হবে। তারপরে তিনি যখন লিখতে শুরু করবেন তখন এই সবুজ সবুজ চিহ্নটি নীল একটি লেখার চিহ্ন হয়ে যাবে। এখানে রয়েছে আমার কিছু অ্যালবাম, আমি যাচ্ছিলাম প্রোফাইল পিকচার অ্যালবামে। এখানে রয়েছে আমার কিছু ছবি, আমার আপলোড করা কিছু ছবি। তারপরে আমরা যাচ্ছি ইনবক্সে। ইনবক্সের মাধ্যমে আমরা যে কারো ছবি, যে কারো মেসেজ, উপদেশ, মেসেজ বা উপদেশ আমরা দেখতে পারি। এর মধ্যে লেখা থাকবে এবং আপনি এটার রিপ্লাইও নিতে পারেন। আর আমার একজন বন্ধুর ফেসবুকে যাব, এখানে আমরা তার বিভিন্ন নিউজ দেখতে পারব, বিভিন্ন ফিড যাকে বলে। আমরা তার ওয়ালে যে কোনো কিছু দেখতে পাবো। এখানে শেয়ার টিপ দিয়ে তাকে কোনো উপদেশ দেওয়া থাকলে শেয়ার দিলাম। যেখানে পাওয়ার এসে গিয়েছে, আমরা যদি সেই জিনিসটি
পছন্দ করে থাকি তাহলে আমরা লাইক দেব, আর যদি আমরা পছন্দ না করে থাকি তাহলে আমরা কোনো মন্তব্য করব। এরপর আমরা দেখাবো কিভাবে তার ফ্রেন্ডরা রয়েছেন, দেখতেই পাচ্ছি আমরা 197 ফ্রেন্ড রয়েছে তার। সি অল, এখানে একটি ট্যাব যার মধ্যে রয়েছে বিভিন্ন ফ্রেন্ডস, তার মধ্যে যে কোনো একজন যেমন আসিফ আহমেদকে আমরা অ্যাড করতে পারি, অ্যাড অ্যাজ ফ্রেন্ড দিতে হবে। তারপর একটি কনফার্মেশন আসে এবং সেই কনফার্মেশনটি টিপ দিতে হয়। আমার ক্ষেত্রে, আমি যেহেতু একজন পুরান ইউজার, আমার ক্ষেত্রে আসবে না, কিন্তু আপনার ক্ষেত্রে নিশ্চয়ই আসবে। রিকোয়েস্টটি পাঠিয়ে দিলাম এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি। হয়তোবা এতটুকু আপনারা নিশ্চয়ই সাধারণভাবে কিভাবে ফেসবুকে ঢুকতে হয় এবং ফেসবুক থেকে বের হ্যাঁ একটি ফেসবুকে বের ফেসবুক থেকে বের হওয়ার একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাকে দিই। আপনি ধরুন কোনো অনলাইন ফ্রেন্ডের সাথে চ্যাট করছেন, তাহলে আপনি তাকে বাই অথবা গুড বাই দিতে পারেন এবং একটি উপদেশ স্বরূপ টেক কেয়ারও লিখতে পারেন এবং উপরে গিয়ে লগ আউট বাটনটিকে ভালো করে প্রেস করে দেবেন। ধন্যবাদ। এবং এভাবেই ভালোভাবে আমরা শেষ করে ফেলেছি কীভাবে ফেসবুক ওপেন করতে হবে এবং কীভাবে ফেসবুক থেকে আবার ফিরে আসতে হবে। ধন্যবাদ।